দেখার পর এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে, আপনাদেরকে কংগ্রেচুয়েশনস। তো বন্ধুরা, এইচএসের রেজাল্ট দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে বলে দিই সরাসরি লিঙ্ক ডাব্লিউবি রেজাল্ট। ডাব্লিউবি রেজাল্টে আপনারা ক্লিক করবেন, বা এই লিঙ্কটিতে আপনারা, আমি দিয়ে রাখবো ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা ক্লিক করবেন, সরাসরি চলে আসবেন ডাব্লিউবি রেজাল্ট। এটা লেখার সঙ্গে সঙ্গে আপনার যে লিঙ্কটা দেখছেন ডাব্লিউবি রেজাল্ট .nic.in, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2024, জাস্ট এখানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে যা যা করতে হবে ঠিক এরকম দেখতে পারবেন। এখানে আপনার রোল, এখানে আপনার নাম্বার দেবেন, তারপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন, আপনার রেজাল্ট বেরিয়ে যাবে। বন্ধুরা, যদি রেজাল্টে আপনার নাম্বার দেখায় তাহলে আপনি পাস, আর যদি রেজাল্টে কিছু না দেখায় তাহলে আপনি মনে করবেন আপনার কোনো না কোনো সাবজেক্টে ব্যাক রয়েছে, অর্থাৎ পুরো নাম্বার দেখাচ্ছে না, বা কয়েকটা সাবজেক্টের নাম্বার দেখাচ্ছে, কয়েকটা সাবজেক্টের নাম্বার দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ব্যাক রয়ে গেছে। আর যাদের দেখাচ্ছেন তাদেরকে কংগ্রেচুয়েশনস, আশা করছি আপনারা অনেক ভালো রেজাল্ট করেছেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের আরও সহজ করে আপনাদের দেখার জন্যে যেটা করবেন, আপনার উত্তর আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করবেন। আসলে কিছুই ক্লিক করতে হবে না, জাস্ট ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক সেখানেই ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা বন্ধুরা, আপনারা ঠিক সরাসরি এই যে পেজটা দেখছেন এই জিনিসটাই দেখতে পারবেন, এবং লেখা থাকবে সরাসরি রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট আপনি এই সরাসরি রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন, আপনাকে আর কোথাও ক্লিক করতে হবে না, সরাসরি আপনার মেন রেজাল্ট দেখার ওয়েবসাইটে টেনে নিয়ে আসবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চ্যানেলটিতে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনার এক্সপ্রেশন জানানোর জন্য আপনি লাইক অথবা ডিসলাইক দিতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আশা করছি প্রত্যেকেই খুবই ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।